আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি সবটাইটি ভিডিওতে। এখানে প্রিয় মুখগুলো বসে আছে আমার পাশে। ভিডিও মেকিং করা হচ্ছে আমাদের জীবনের ডায়েরিগুলোকে প্রসারিত করা। আমাদের ডায়েরি একটা একটা করে অনেক স্মৃতি জমা হবে, আর আমাদের জীবনের ডায়েরি হচ্ছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সাথে কিছু ফ্রেন্ড থাকে আমাদের। কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে, সমাজকে কর্মক্ষম না করলে আমরা একটা দেশ, একটা গোষ্ঠী, একটা জাতি কখনোই সামনে এগোতে পারবো। আমরা এই প্রচেষ্টায় অব্যাহত রয়েছি। আজকে আমার পাশে যারা আছেন তারা প্রশিক্ষণের শেষ প্রান্তে। আমরা ইএমএসসি ডেডবুটিভের উপরে কিছু ছাত্রদেরকে ট্রেন আপ করাই, কারণ হচ্ছে যে সব ফোনগুলো ফ্ল্যাশিং করতে গিয়ে ডেড হচ্ছে, অথবা ইএমএসসি হেলথ খারাপের কারণে ফোনগুলো লোগো হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে, অথবা এমন কিছু ফোন যেগুলো ফোন হচ্ছে যে অথোরাইজ ফোন, এই ফোনগুলোকে আনলক করতে গেলে আমাদের আইএসপি পিন নাম্বার সাথে বা এমএসসি তুলে কাজ করতে হয়, ইউএফএসের কিছু কাজ আছে। সব মিলিয়ে আমরা মোটামুটিভাবে এই কাজটি না শিখলেই বর্তমানে নয় এরকম একটি সিচুয়েশন অবস্থান করছে, যার কারণে অনেক ছাত্ররা দেখা গেছে যে নতুন কাজ শিখতে এসছে কিন্তু বারবার সুযোগ হবে না বিধায় যাওয়ার আগ দিয়ে এমএসসি ট্রেনিংটা করে নেয়। তা আমরা এটাকে বিশেষ বিবেচনায় রাখি এবং কাজ করতে করতে যেমন তাদের ভিতরে এই ধরনের একটা অবস্থান তৈরি হয় যে না, আমি এখন পারবো এটাকে লোড নিতে, তখনই তারা লোডটা নেয়। তা আমরা এই মুহূর্তে একটি কাজ করব। আমার হাতে আজকে ওদের জন্য একটা পরীক্ষা, আমাদের মোটামুটি 80% কাভার হয়েছে এমএস ট্রেনিংয়ের। আমি একটা রানিং ফোন তাদেরকে দেবো, একবার কমপ্লিট ফোনটা রানিং, ট্রান্স ডিসপ্লে থেকে শুরু করে সকল কিছু ঠিক আছে এমন একটা সেট তাদেরকে দেবো। এটা সেটের আমরা ইএমএমসি তুলবো। প্রথমে আমরা দেখবো ফোনটা অন আছে কি না, এবং অন দেখার পরে আমরা এই ফোনটাকে ইএমএমসি তুলবো। তুলার পরে আমরা ইএমএমসি ব্ল্যাঙ্ক করবো ফরম্যাট করে, তা আবার পার্টিশন করবে তারা। পার্টিশন করার পর ফোনটাকে আমাদের ইএমএমসি লাগানোর পরে অন করে তারপরে আমরা আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবো, যেটাকে বলা হয় পুনরুদ্ধার। মেরে ফেলে খুনের দায় ঘাড়ে নিয়ে আবার ওকে জীবিত করা। আসুন দেখে নিই কাজটা কীভাবে হচ্ছে, আর আমাদের প্রিয় ব্যক্তিদের পরিচয় নেই। যদিও বা এখন অনেক স্টুডেন্ট থাকে, এককভাবে পরিচয় করানো সম্ভব হয় না। এটা হচ্ছে আমাদের সব ভাই, একজন শ্রীমতী মানুষ। সব ভাইয়ের ঠিকানা? আমার ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর থানা। আর ব্যবসা প্রতিষ্ঠান কোথায়? ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে রায়পুরে। তারপরে আছে আমাদের, আমি মোহাম্মদ রোমান, জেলাবাসন রোমান, আমি চট্টগ্রাম থেকে আসছি। রোমান ভাই, বাইজিদ বোস্তামি থানাতে তার অবস্থান, একজন ভালো মানুষ। এবং আসলে কিছু মানুষের কথা না বললেই নয়, আসলে রেসপেক্টফুল মানুষ যারা হয়, অন্যকে সম্মান করতে জানে, নিজেরা সম্মানিত হয়, এরকম ধরনের মানুষগুলোই আমার পাশে বসে আছে আজকে। আরও একজন দেখতে পাচ্ছেন সুন্দর চেহারার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লার রসমালাইয়ের গল্প শোনাইছি আপনাদেরকে। রসমালাই যদি কেউ না খায় তাহলে মনে হবে যে পৃথিবীর কিছু স্বাদ অপূর্ণ আছে তার জন্য। চাঁদপুরের ইলিশ আর হচ্ছে কুমিল্লার রসমালাই, এই দুইটা বিষয়কে আমি মানে এই রসমালাই শ্রেষ্ঠ তালিকায় রাখি। আর একজন ব্যক্তি আছেন রংপুরের, রিসেন্টলি আমরা রংপুরের সুবিসাধক একটি বই, আমাদের সম্মানিত কবি সাহিত্যিক জহুরুল ইসলাম বড় ভাই ছাপিয়েছেন। রংপুরের মানুষ আমরা পরিচয় নেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাইব, রংপুর থেকে। রংপুর কোন থানা? মিঠাপুকুর থানার সঠিবাড়ির দাবা। মিঠাপুকুর থানা। যাই হোক, আমরা আগে ফোনটা রান আছে কিনা দেখবো, রান দেখার পরে আমরা ইনশাল্লাহ কাজের দিকে অগ্রসর হবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি রান করার জন্য পার্সেলে কানেক্ট করা হচ্ছে, শর্ট হয়ে গেছে। স্যার, শর্ট হয়ে গেছে আপনার ইয়েটা, পাওয়ার বাটনটা একটু জোরে চাপ দেওয়া লাগবে। হ্যাঁ, কানেক্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফোনটা রান। হ্যাঁ, এখন টাচে কাজ করছে কিনা দেখবো। এটা আমাদের স্ক্রিন লক আছে। হ্যাঁ,
সুন্দর ফোনটা আমরা রান দেখেছি এবং এখানে প্যাটার্ন লক দেওয়া আছে এখন আমরা ফোনটাকে খুলে ফেলবো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্র্যান্ড সিম্ফনি ম্যানুফ্যাকচার এস সিম্ফনি এবং ডিভাইস এইচ সিক্সটি তাই না আচ্ছা এখন এটা আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে 5.1 আচ্ছা এটা আপনি প্রথমে আমাদের টার্ম ব্যাক আপ দেবেন আমাদের ফাইলগুলো ব্যাক আপ হয়ে গেছে এখন আমরা ফরম্যাট মেরেছি আমাদের জিপটি এবং আমরা একটু পার্টিশন আছে কিনা একটু চেক করি পার্টিশন টেবিল নট ফোন ফর্ম্যাট ভার্সন কিন্তু আমাদের ফর্মের ভার্সনও নোট ফোন দেখেছে এখন আমরা পার্টিশন করবো হ্যাঁ পার্টিশন করার পরে দেখবো যে পার্টিশনটা কমপ্লিট হচ্ছে কি না পারবেন তো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রাইটিং কমপ্লিট আর এখন আমরা পার্টিশনটা চেক করবো মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ডান হ্যাঁ আর এখানে আমরা ফুল ডাম দিয়েছিলাম তাই না ফুল ডাম দিয়েছিলাম যেন আমাদেরকে ফ্ল্যাশ করাও প্রয়োজন হয় তাহলে এখন আমরা এই ইএমসিটা লাগাবো লাগানোর পরে দেখবো আমাদের ফোনটা রান হচ্ছে কি না একটু প্লিজ লাগিয়ে তাড়াতাড়ি আমাদেরকে একটু চেক করে দেখাবেন এই মুহূর্তে আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে আর আমাদের সোয়েব ভাই কাজটি কমপ্লিট করেছে আপনি একটু রান করবেন প্লিজ হ্যাঁ আমরা রিডিং অ্যাকুরেট পেয়েছি আর এখানে ফোনের লোগোটা আসছে আমাদের কাজ করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হলে আমাদের কাজগুলো আরো সুন্দর হয় বা শেখার জন্য আমাদের সহজ হয় যখন আমরা কাজে আনসাকসেস হই তখন আমাদের শেখাটা আরো ভালো হয় কারণ আনসাকসেসের যে রাস্তাগুলো সেগুলো আপনার জানা হয়ে যায় পরবর্তীতে এই ধরনের প্রবলেম পড়লে সেই প্রবলেমগুলোকে আপনি ওভারকাম করার সক্ষমতা অর্জন করে ফেলেন প্রশিক্ষণকালীন সময় আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টলেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্যার কেমন লাগছে খুব ভালো লাগছে একটা সাকসেসফুল কাজ একটা লাইভ মাদার মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা আর আমি এখন থেকে নিয়োগ করেছি প্রত্যেকটা ছাত্রদেরকে আমরা লাইভ ফোন দিয়ে কাজ করাবো কমপ্লিট রানিং ফোন তাদের হাতে দিয়ে আগে এটাকে মেরে ফেলতে হবে আজরাইল হয়ে মেরে ফেলবে পরবর্তীতে আবার তাকে প্রাণ দিবে তাই না এখানে কনফিডেন্ট লেভেল অনেক হাই ছিল যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া সকলের জন্য শুভকামনা আর যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ